আরামবাগ থানার উদ্যোগে আরামবাগ বাস স্ট্যান্ডে জল ও ওয়ারেস ও হেলমেট প্রদান করা হলো পথ চলতি মানুষদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ থানার এসডিপিও, মহিলা থানার ওসি, ট্রাফিক পুলিশের ওসি ও ট্রাফিক পুলিশেরা। এদিন বিভিন্ন যাত্রী থেকে শুরু করে টোটো অটো চালক সকলেই এসে জল ও ওয়ারেস পান করে যান। এই প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেছেন, রবিবার কিছুটা ফ্রি থাকার কারণে সকলে মিলে চাপিয়ে পড়েছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি, আরো অন্যান্য থানাতে এই কর্মসূচি করা হচ্ছে। এর পাশাপাশি তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে হেলমেট দেওয়া হচ্ছে, আশা করি এতে কিছুটা হলেও মানুষ বুঝবে ও সতর্ক হবে। মূলত সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেই আজকের এই কর্মসূচি। না, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে বিভিন্ন জায়গাতে। আমাদের যেগুলো বাস স্ট্যান্ড আছে, যেখানে লোকজন ক্লান্ত, মোটামুটি প্রচন্ড রোদ বেড়ে গেছে, তাপদাও তো, এখানে যতটা পারছি আমরা আমাদের দিক থেকে পরিষেবা দেওয়ার সেটা চেষ্টা করছি। এগুলো আশীর্বাদ যাতে আগামী দিনগুলো আমাদের পক্ষে একটু কম ইয়ে হয়, মানুষ যাতে পাশে থাকে এবং আমরা যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি, চেষ্টা করবো আমরা প্রত্যেক দিন। আজকে যেমন রবিবার আমরা একটু একটু ফ্রি আছি, তো আজকে সেই জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, বিভিন্ন থানাতেও করছি কাজ, আর হেলমেটও দিচ্ছি, যতটা পারছি করছি। আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে, এগুলো সবই এসপি স্যারের ডিরেকশনে হয়। এসপি স্যার ফিল করেছেন যে এইখানে প্রচণ্ড মানে পথ চলতি মানুষের, এখানে সত্যি কথা বলতে গেলে ড্রিঙ্কিং পোর্টেবল ওয়াটারের অভাব আছে, সেই জন্য আজকে মূলত উদ্যোগটা নিয়েছে আমাদের মহিলা থানা। মহিলা থানার আমাদের মন্দিরা আছে সাব ইন্সপেক্টর এবং মুন্না এএসআই এবং আমাদের ওসি ট্রাফিক হেল্প করেছে, তো এদেরই উদ্যোগে হয়েছে। তো এরা আমাকে যখন এটা জানিয়েছে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। একটু ইনডোরে সকালের দিকটা যখন রোদ চলছে, রোদ আছে, তখন একটু সকালে ইনডোরের দিকে থাকা নিতান্ত প্রয়োজন ছাড়া যাতে না বেরোনো হয়, আর বেরোলে যেন সঙ্গে সঙ্গে জল জল বিশেষ করে ইলেকট্রোলাইট সমৃদ্ধ জল, মানে যেটা ওআরএস বলে, সেটা যেন থাকে। এটা আমরা মিউনিসিপ্যালিটি এবং এসডিও ম্যাডামের সাথে কথা বলে আমরা একটা বৈঠক তাহলে করব। ভালো হলো আপনাদের কাছ থেকে জানতে পেলাম এটা। আমরা এই আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, যেমন মেট্রো রেলে গেলে কেউ মেট্রো রেল স্টেশনে কেউ নোংরা করে না, আস্তে আস্তে পরিবেশটাকে পাল্টাতে হবে। যেমন প্ল্যাটফর্মে, রেলের প্ল্যাটফর্মে নোংরা করে কিন্তু এমনি করে না। হ্যাঁ, মানুষ তো যারা হেলমেট পরে বেরোচ্ছে না, তাদেরকে যখন আমরা হেলমেট দিচ্ছি একটু তো লজ্জিত হচ্ছে, এবং আশা করব যে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে ফাইন করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে ট্রাফিক অ্যাক্সিডেন্ট না হয়, এটা আমাদের মূল উদ্দেশ্য। এই উত্তাপের মধ্যে জল ও ওয়ারেস পেয়ে স্বস্তি পেয়েছে পথ চলতি মানুষেরা। আরামবাগ পুলিশের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।